আমাদেরকে আমাদের বর্তমান অনেক সুচিকিৎসক তারা, আমিও তাদেরকে স্যালুট করি। স্যালুট ছাড়া তো তারা বুঝে না, তারা তো সালাম বুঝে না, ওনারা তো সালাম বুঝে স্যালুট। বেয়াদবি মাফ করবেন, রাগটাগ করবেন না তো? না, আমার ডর আছে, একটু একটু ভয় আছে, ক্যান্টনমেন্ট কাছে তো, আপনারা তো এই এলাকার মানুষ, আমার একটু ভয় আছে। এমনি হাতও দেখা, থাপ্পড়ও দে, লাত্তিও দে, এটার নাম স্যালুট। আমি ব্যাখ্যা বলতে পারবো না, ব্যাখ্যা আমি বলতে পারবো না, কিছু জানলেও বলবো না, জানলেও আমি বলবো না, কারণ এটা আপনাদের কারো মনে হৃদয়ে আঘাত করতে পারে, সেই জন্যে আমি এই পথ থেকে একটু দূরে থাকলাম। আমার ভাইয়েরা, তবে আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না, এটা তো আমি বলতে পারি। একই সাথে হাত দেখা, আবার থাপ্পড়ও দেয়, আবার মাটিতে লাথিও দেয়, এর দ্বারা সম্মান কেমনে হয়, এটা আমার এই ক্ষুদ্র মাথায় ধরা পড়ে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো আসতে বলেন তো বলছিলাম, আমি ওনাদেরকে সেলট করি, অনেক স্বাস্থ্যবিজ্ঞানীর আমদানি হয়, কারণ দেশে যখন কোনো দুর্যোগ আসে না, তখন আমরা টেলিভিশনের পর্দায় অনেক বুজুর্গদেরকে দেখতে পাই, কথা বুঝেন নাই, বিভিন্ন স্টাইলের বুজুর্গদেরকে দেখতে পাই। ওই বুজুর্গদের নাম আমার বলার দরকার নাই, এটা আপনারা আপনারা ঠিক করে নেবেন আর কি। বহু রকমের, যখন ঘূর্ণিঝড় আসে, টর্নেডো আসে, যখন ভূমিকম্প হয়, তখন আমাদের দেশের কিছু বুজুর্গরা আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে টেলিভিশনের পর্দায় এসে বলে, প্রিয় দেশবাসী, বিল্ডিং কোড মেনে বিল্ডিং করিবেন, মাল মেটেরিয়ালস ঠিক মতো ব্যবহার করিবেন, ইঞ্জিনিয়ারের প্ল্যান ছাড়া, অনুমোদন ছাড়া কোনো বিল্ডিং করিবেন না। ভূমিকম্প যদি অনুভব করেন, তাহলে পাঁচতলা ছেড়ে গাছতলায় চলে যান। এরপরেও যদি ঘরে থাকবার মনে চায়, তাহলে চকির ভিতরে, চকির নিচে গিয়ে আত্মগোপন করুন। গাদার গাদা ছাদে যদি ভূমিকম্পে ভেঙে যায়, তোর চকিয়ে কি করত? এই হলো আমাদের নসিহত। আর এখন করোনাকালীন নসিহত কি? দেশবাসী, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুইবেন। তোমার তোমার কথায় আমার এখন হাত ধোয়া লাগবে? আমার নবী 1500 বছর আগে বলেছেন, ইমানদার, হাতে যেন কোনো ময়লা না থাকে, কারণ তোমাকে নামাজ পড়তে হবে। তোমাকে তোমাকে নামাজ পড়তে হবে কয়বার? ধরেন পাঁচবার, নামাজের জন্য যদি পাঁচবার অজু করেন, তিনবার খাইলে তিনবার হাত ধোয়া নবীর সুন্নত। এবং আমরা ভুল বুঝি, অনেকে জানি না, অনেকে স্টাইল করি, খাওয়ার আগে দুনো হাত কবজি পর্যন্ত ধোয়া আমার নবীর সুন্নত, খাওয়ার পরেও কবজি পর্যন্ত ধোয়া সুন্নত। তিনবারে কয়বার? আর পাঁচবার কয়বার? 11 বার। আচ্ছা, এরপরে যারা ফাঁসক তো নামাজ পড়ে, এরা তো মাঝে মাঝে টয়লেট বাথরুমেও যাওয়া লাগে, এখান থেকে অত আসার পরে হাত ধোয়ার একটা কথা কর্নে আসে না? নাই। আচ্ছা, নেন বলেন না, এটার মধ্যে হাত ধোয়ার দরকার কি? যারা দোন না হেরারটা আমি বলবো না, কারণ না আপনারা রাগ করবেন। হ্যাঁ, আরে হাত ধুইবেন তো অনেক পরের কথা, যেই অঙ্গ দিয়া পেশাব করে ইহানো তো দোনা। হাসার জন্য বলি না, আসলে কষ্ট থেকে বলেছি। কি সুন্দর হৃষ্ট পুষ্ট জেন্টেলম্যান, চেহারা কি সুন্দর, কি নাদুস নদুর শরীর, জিজ্ঞেস করলে সার্টিফিকেটের বিবরণ দিতে লাগে 5 মিনিট, কিন্তু ফাইসে ওয়াল খুলছে সে মাইরা দিছে গরুর মতো। ভাইরা যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে মাফ চাই, কিন্তু এটা আমি আমার অন্তরের জ্বালা থেকে বলছি, এটা আমার ব্যথা থেকে আমি বলছি, আফসোস থেকে বলছি। মুসলমানের সন্তান কেমন করে দাঁড়াইয়া প্রস্রাব করতে পারে? আজকে আপনারা যেই অ্যাক্টিভ শ্রোতা, যদি বাইরে হইতো আর বাইরে পাইতাম তো দেখতাম আপনারা কতক্ষণ টিকতে পারেন আর আমি কতক্ষণ ওয়াজ করতে পারি, কারণ আজকে মানে এই পরিমাণে চালাইলাম, আল্লাহ ভরসা।
এখন যতক্ষণ ততক্ষণ নাই, আমি শ্রোতাদের চেহারা দিকে কথা বলার চেষ্টা করব। যদি দেখি ওনারা নেন তাহলে আমি দেব, আর যদি দেখা যায় নিতে রাজি না তো আমি ভাও দিব নাকি। আমার সিল্লানিরও তো একটা দাম আছে, কি বলেন ঠিক কিনা? এই ভাই আচ্ছা এবার বলেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা মাঝে মাঝে জানাজার নামাজও পড়ে নি না পড়ে না? অজু সারা অজু করিয়া? আচ্ছা তাহলে আগে কতবার হছিল? এগারো বার, এখন কত হইছে? বারো। আচ্ছা নেন বলে হুজুর জানাজা তো প্রতিদিন হয় না। আচ্ছা ধরেন এবার মাঝে মাঝে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একটু একটু কোরআন তেলাওয়াত করে নি না করে না? করে। তাহলে আমি হিসাব করে দেখছি অন্তত যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরা অন্তত পক্ষে খাওয়া দাওয়া মিলাইয়া তেরো থেকে পনেরো বার এমনিতেই অটো সিস্টেমে হাত ধোয়া লাগে। আর যারা যেই হুজুররা মাদ্রাসায় পড়ান এবং যেই ছাত্ররা মাদ্রাসায় পড়ে, যেই হুজুররা মাদ্রাসায় পড়ান আর যেই ছাত্ররা মাদ্রাসায় পড়ে, আমার মোটামুটি হিসাবে অন্তত ২০ থেকে ২৫ বার তাদেরকে অজু করার দরকার হয়। তো আপনারা ওই বুজুর্গদের কথায় আমরা এখন নতুন করে হাত ধোয়া শিখায় আমাদেরকে, এই বুজুর্গরা এখন নতুন করে আমরা হাত ধোয়ার তালিম দেবে না। বল, হয়তো তোর জীবনে তুই কোনোদিন হাত ধোস কিনা আমি জানি না, তবে আমাদের নবী আমাদেরকে হাত ধোয়ার কথা ১৩,০০০ বছর আগে শিক্ষা দিয়ে গেছেন, অন্তত ২০ থেকে ২৫ বার এমনিতেই আমরা হাত ধোয়ার চেষ্টা করি। আর শুধু মাস্ক, মাস্ক পরবেন, আমি না করি না, আমার কোনো আপত্তি নেই, অবশ্যই পড়বেন, দেশীয় আইন, দেশের আইন মানবেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার ভাবতে অবাক লাগে, ১৩,০০০ বছর আগে তো রহমতের নবী একটা দোয়াও শিখাইয়া দিয়ে গেছিলেন, এই দোয়াটা কতজনে শিখলাম? রেডিও টেলিভিশনে এই দোয়াটা কতবার উচ্চারিত হয়েছে? কেন এই দেশের ৯৪ ভাগ মুসলমানকে ঘরে বসাই তো দোয়া শিক্ষা দেওয়ানো শিখানো যা, প্রত্যেক খবরের প্রত্যেকটি চ্যানেলে যদি নিউজের আগে নিউজের পরে এই দোয়াটা উচ্চারণ সহ শোনাইয়া দেওয়া হইতো, ঘরে বসে এই দেশের মুসলমান এই দোয়াটা শিখতে পারত। কিন্তু এটার কোনো ঘোষণা নাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমার জানা মতে বাংলাদেশে মাস্ক পরা না পরা নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না, তবে যত কম পড়ছে যদি বলেন যে কে সবচেয়ে কম মাস্ক পড়ছে তাহলে আমার মনে হয় এটা মোল্লার দল, আল্লাহর মেহরবানিতে এরা ওই সবচেয়ে নিরাপদ দেয়।